ফেসবুকের বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে ছোটোখাটো একটি গল্প শেয়ার করতে আপনাদের মাঝে আসা, জানি না কেমন হবে সেই ছোট্ট একটি ভালোবাসার গল্প। সেই ভালোবাসাটির গল্প শুনলে আপনার হয়তো একটুখানি চোখে জল আসতে পারে। এরকম হাজারো গল্প আমাদের মাঝে ছড়িয়ে আছে, আমরা হয়তো জানি না। সো সেই গল্পটি আজকে আমি আপনাদের শুনাব। গল্পের শুরুতেই স্বপ্না আর নীল ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়। স্বপ্নার বাবা ছিল একজন ট্যাক্সি চালক, আর নীলয়ের বাবা একজন হোমিওপ্যাথি। দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা মন্দ নয়। স্বপ্না নীলকে মনে মনে ভালোবাসত, কিন্তু কখনই বলতে পারেনি। তারা একত্রে অনার্স পাস করেন, নীল সরকারি চাকরি হয়, বাসা থেকে ধুমধাম করে বিয়ে দেয়। স্বপ্না বেচারি ঘরে বসে একা কাঁদে, কিছু করার থাকে না তার। স্বপ্নের অবস্থা দেখি মা বাবা স্বপ্নাকে চেপে ধরে জিজ্ঞেস করে সমস্যাটা কি। কান্না ভিজিরিত গলায় স্বপ্না জানায় তার লুকানো প্রেমের কথা, তার এক পেশে ভালোবাসার কথা। স্বপ্নার পরিবার দুঃখ নেমে আসে। স্বপ্নার বাবা জানতে পেরে মেয়েকে জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান, কিন্তু স্বপ্নার এক কথা তার মনের কোটায় গভীর সে নিলেই বসিয়েছে। এখন কোনো অবস্থায় তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। সে এমন কি এই বলে হুমকি দেয় যে বাড়াবাড়ি করলে সে আত্মহত্যা করবে। স্বপ্নার পরিবারে সবাই ভয় পেয়ে যায় কথাগুলো শুনে, সাথে সাথে কষ্টও পায়, কিন্তু কিছু করার থাকে না। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা হয় ফ্যামিলি সদস্যদের। বছর পাঁচেক পরের ঘটনা, স্বপ্না এখন ঢাকাতে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা, গ্রামে ইদানিং যাচ্ছে না, বাবা মার সাথে কখনো ফোনের কথা হয় না। এক পূজার ছুটিতে পাঁচ দিনের জন্য সে গ্রামে গিয়েছিল। সে কি তখনও জানতো এইবারে গ্রামে ফিরে তার জীবনটা আমূল পাল্টে দেবে। স্বপ্না বাসায় ফিরে দেখে বাসার সবার মাঝেই একটা কষ্ট উপলব্ধি করতে পারে। স্বপ্না মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। স্বপ্নার মা প্রথমে স্বপ্নাকে কিছুই বলে না, মেয়ের চাপাচাপিতে তিনি সব খুলে বলেন। নীলয় গ্রামে এসেছে, তার একটা ফুটফুটে ভাবু হয়েছে, বাবুটার বয়স 2 বছর। বাবুটা সব জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। নীলয় গ্রামে এসে স্বপ্নার মা বাবার সাথে দেখা করতে আসে। ছেলেটার মনে এক অদ্ভুত খুব দেখতে পান তারা, এক চাপা কষ্ট ছিল। স্বপ্না ঘটনা শুনেও থ হয়ে যায়। জীবনটাকে কোনো সিনেমা নয়, সে নীলয়ের বাচ্চাকে বড় করবে, তাকে নিজের মেয়ের মতো করে পালবে। কিন্তু স্বপ্নার খুব ইচ্ছে করে আরও একবার স্বপ্না নিজের কাছে হেরে যায়। মুখ ফুটে বলতে পারে না তার গোপন ইচ্ছের কথা। পূজার ছুটি প্রায় শেষ হয়ে আসছে, আজ বিকালেই স্বপ্না ঢাকা ফিরবে। ব্যাগ গুজোচ্ছে, কাপড় গুজোচ্ছে, আরও অনেক কিছু। মা দৌড়াদৌড়ি করছিল, কারণ খবরটা যেন নীলয় নিয়ে আসে। স্বপ্না চমকে যায়, সে যাচ্ছিল যেন ও নীলয়ের সাথে তার দেখা না হয়। কি লাভ কষ্টের বোঝা বাড়িয়ে। মায়ের কথায় অবশেষে নীলয়ের সাথে দেখা হয়। তার দুজনেই চুপচাপ। হঠাৎ নীলয় বলে ওঠে, ঢাকায় থাকো শুনলাম, আমিও ঢাকায় থাকি পরিবাগে, তুমি কোথায়? ধানমন্ডিতে। আমরা দুজন ফ্রেন্ড একত্রে থাকি। ও, আমার একই স্কুলে পড়ায়, আমার পাশে গ্রামের মেয়ে। আরও কিছু কথা বলে তারা একে অপরকে বিদায় জানায়। ভালো থেকো বলে ঘুরে নিজের রুমের দিকে হাঁটতে থাকে স্বপ্না। অজানা কষ্টেও বুকটা ধুমড়ে মুচড়ে যায়। নিজের মনের উপর অসম্ভব জোর কাটিয়ে ফিরে চলে সে রুমের পথে। ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো ফিরে তাকায় সে, দেখল নীলয় দাঁড়িয়ে আছে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে। নীলয়ের চোখটা ভেজা, দূর থেকেও দেখা যাচ্ছে অস্ত্র কণাগুলি। কেন যেন বাচ্চাটাকে দেখার পর নিজেকেই আটকে রাখতে পারে না স্বপ্ন। নীলয় এবং স্বপ্নর বিয়ে হয় তাদের উভয় পরিবারের অনুমতি নিয়ে। ডাকার পরিভাবেই এখন আছি আমরা। আমি সেই মেয়ে, আর আমার বাবা আমার নাম কি রেখেছেন জানো? আলো।
বাবা মার কাছ থেকে পুরো ঘটনাই শুনি। আমি তাদের ছদ্মতম বিবাহ বার্ষিকীতে এরপরই লিখে ফেলি আর আজ জানিয়ে দিলাম পৃথিবীকে। সবাই দোয়া করবেন আমার পরিবার যেন আমি ক্লাস টেনে পড়ি এখন। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু পেয়েছি তার চেয়েও একজন শ্রেষ্ঠ মমতাময়ী নারীকে। তোমাদের দুজনেই অনেক অনেক ভালোবাসি মা বাবাকে বলে সেই ছেলেটি। সত্যি সেটি একটি ভালোবাসার অদ্ভুত ধরনের গল্প ছিল। জানি না কেমন আপনাদের লেগেছে, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ভালোবাসার গল্পটি কেমন হলো। অবশ্যই আপনাদের সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে অনেক ভালোবাসবেন। বাই বাই।